আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি মাল্লা নাবিয়্যা বাদা আম্মা বাদ। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সহি হাদিসের আলোকে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিষয়টি হলো যে স্বামীর অনুমতি ব্যতীত স্ত্রীগণ নফল রোজা রাখতে পারবে কি না। প্রিয় ভাই ও বোনেরা, এ সম্পর্কে আমি এখন একটি সহি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব। হাদিসটি উল্লেখ হয়েছে সহি বুখারিতে, বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস নাম্বার 4117। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন মহিলা স্বামীর উপস্থিতিতে তার অনুমতি ব্যতীত নফল রোজা রাখবে না। প্রিয় ভাই ও বোনেরা, এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে স্বামীর অনুমতি ব্যতীত নফল রোজা রাখতে নিষেধ করেছেন। এজন্য যে সমস্ত মা ও বোন নফল রোজা রাখতে চান বা নফল রোজা রাখেন, যদি স্বামী আপনার উপস্থিত থাকে, বাড়িতে থাকে, ব্যবসার কাজে বা অন্য কোনো কাজে বাইরে না চলে যায়, তাহলে অবশ্যই স্বামীর কাছ থেকে পারমিশন নেবেন যে আমি রোজা রাখতে চাই আগামীকালকে, আপনি কি বলেন। যদি স্বামী অনুমতি দেয় তাহলেই শুধুমাত্র রোজা থাকবেন, অন্যথায় নফল রোজা রাখবেন না। আর যদি স্বামী উপস্থিত না থাকে, ব্যবসার কাজে বা অন্য কোনো কাজে বাহিরে থাকে, সেক্ষেত্রে আপনি অনুমতি ব্যতীত রেখেই নফল রোজা রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। তো প্রিয় ভাই ও বোনেরা, আমি আশা করি যে আমি বিষয়টি আপনাদেরকে বুঝাতে পেরেছি। তারপরেও আপনাদের বুঝতে যদি কোনো সমস্যা থাকে অথবা আপনাদের মনে যদি এ বিষয়ে আর কোনো প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের মনে যদি কোনো প্রকার প্রশ্ন থাকে ইসলামিক বিষয়ে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ আমি আপনাদের কমেন্ট করা বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আর নিয়মিত আমাদের এই চ্যানেলের ইসলামিক ভিডিওগুলো পেতে চাইলে, দোয়া হাদিস মাসলা মাসাইল সম্পর্কে জানতে চাইলে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী কোনো একটা ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم.